সাকিব খানের রাজকুমার সিনেমায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজকুমার সিনেমায় সাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন হালের এই জনপ্রিয় নায়িকা ঠিক কত টাকার বিনিময়ে নায়িকা থেকে মাহলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি আসুন ছোট ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যাক সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাকিব খানের রাজকুমার সিনেমার শেষের দৃশ্যের ভাইরাল কিছু ক্লিপস ছড়িয়ে পড়েছে সাকিব খানের সাথে মায়ের চরিত্রে মাহিয়া মাহির সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে ট্রেন্ডে রয়েছে এখন পর্যন্ত সাকিব খানের রাজকুমার সিনেমায় শাকিব খানের অভিনয়ের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মাহিয়া মাহি আর বর্তমানে রাজকুমার সিনেমার সবচেয়ে আকর্ষণীয় দিক হল মাহিয়া মাহির শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করা আর রীতিমত বড় পর্দায় শাকিব খান ও অভিনয় মুগ্ধ হয়ে অনেকেই সিনেমা হলে আবেগী হয়ে পড়েছেন রাজকুমার সিনেমাটি দেখার পর অনেকেই চিত্রনায়িকা মাহিয়া মায়ের ভুয়াশী প্রশংসা করছেন তবে প্রথমবারের মতো এমন কোনো চরিত্রে এই নায়িকা অভিনয় করায় তার ভক্ত অনুসারীদের মধ্যে বাড়তি উন্মাদনা সৃষ্টি হয়েছে তবে দু একজন মাহি মায়ের চরিত্রে অভিনয় করার জন্য আফসোস বা দুঃখ করলেও বেশিরভাগ দর্শকরাই মায়ের চরিত্রে এই নায়িকার ভুয়াশী প্রশংসা করেছেন সত্যি বলতে রাজকুমার সিনেমায় শাকিব খানের মা হিসাবে মাহিয়া মাহি নিজেকে উজাড় করে দিয়েছেন এবং অভিনয়ের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন শুধু সুন্দর চেহারায় নয় মাহিয়া মাহি অভিনয়ের ক্ষেত্রেও পাক্কা অভিনেত্রী আর এ পর্যায়ে এসে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রাজকুমার সিনেমার পাশাপাশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে মাহিয়া মাহি তাই অনেক ভক্ত অনুসারীরা জানতে চেয়েছেন ঠিক কত টাকার বিনিময়ে এই চিত্র নায়িকা নায়িকার চরিত্র থেকে মায়ের চরিত্র করার জন্য রাজি হয়েছেন তবে আপনারা জেনে অবাক হবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি সামান্য এই মায়ের চরিত্র করার জন্য কয়েক মিনিটের অভিনয়ের জন্য ভার্সিস্টাল মিডিয়ার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করেছিলেন তবে শেষ পর্যন্ত ভার্সিস্টাল মিডিয়া দুই লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে এই চিত্রনায়িকাকে রাজকুমার সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রের জন্য রাজি করিয়েছেন এর পাশাপাশি শ্যুটিং চলাকালীন মাহিয়া মাহির যাবতীয় ব্যয়ভার বহন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সিস্টাল মিডিয়া মাহিয়া মাহির অভিনয় আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবেন